শোনো, তুমি একটু আস্তে আস্তে হাঁটো, আম্মা জানলে তো কিছু বুঝবার দেওয়া যাবো না। আমাকে তো দেখলেই বোঝা যাচ্ছে যে আমি অসুস্থ। আচ্ছা যদি জিজ্ঞেস করে তাহলে কি বলবো? বলবো এমনি শরীরটা খারাপ। চলো। আমি যা, এরপর আপনি চুপ করে বসে থাকবেন? চুপ করে বসে থাকা ছাড়া তুমি আর আমার কি উপায় রেখেছো? তোমার জন্যই তো আমার মুখ বন্ধ আজকে। তুমি যদি পুতুলের সঙ্গে ঝামেলাটা না পাকাতে এতক্ষণে, ওই রঘুকে আমি এই দুনিয়া ছাড়া করতাম। কত বড় সাহস! আমার অস্ত্রসহ গাড়িটা মেরে দিয়েছে আর আমি কিছু করতে পারছি না, বলতে পারছি না। পুতুলের সাথে এর সম্পর্ক কি? পুতুলের সাথে কি সম্পর্ক মানে? আচ্ছা বড় বেটা, তুমি কি বলতে চাইছো যে তুমি জানো না পুতুল এই পুরো বিষয়টার সাথে কিভাবে সম্পর্কিত? পুতুল তো রঘুর কাছেই আছে। এখন যদি আমরা রঘুর বিষয়ে কিছু করতে যাই, তাহলে সে অবশ্যই পুতুলকে নিয়ে কোর্টে হাজির হবে, আর তখন পুতুল ভয় পেয়ে আমাদের সম্পর্কে আমাদের বিপক্ষে সাক্ষ্য দিতে বাধ্য হবে। চুপ করে থাকবেন না মেজান, আপনি শুধু একবার অর্ডার দেন, আমি পুতুলকে রঘুর কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসি। এভাবে বসে থাকলে তো কোনো লাভ হবে না। না না বড় বেটা, এই মুহূর্তে পুতুলকে নিয়ে কোনো মারামারি করা যাবে না। মারামারি খুনোখুনি গোলাগুলি করলে প্রশাসনের চোখে পড়ে যাব আমরা, নজরদারি হয়ে যাবে আমাদের উপর। তখন তো পুতুলও আশ্রয় নেবে আইনের, কি করে সামাল দিব আমরা তখন? তাহলে কি করতে চাচ্ছেন? পুতুলকে উদ্ধার করতে মূসাকে ব্যবহার করতে হবে, একমাত্র মূসার পক্ষে সম্ভব পুতুলকে নিয়ে আসা। রঘুও মূসার কথা শুনবে আর পুতুলও রঘুকে বিশ্বাস করে চলে আসবে। তবে মূসাকে বাধ্য করতে হবে কাজটা করার জন্য। ভালোভাবে বললে সে কাজটা করবে না, অন্য কোনো উপায় বার করতে হবে ওকে কাজটা করানোর জন্য। কি করব? মূসার পরিবারে কাউকে তুলে আনবো? আপনি একবার অর্ডার দেন, আমি এক্ষুনি এসে তুলে আনছি। মাথাটা ঠান্ডা করো তো বড় বেটা। পরিবার পরিজন ছাড়া মূসার আর কোন জায়গায় দুর্বলতা আছে সেটা খুঁজে বার করো। আমার ধারণা হচ্ছে যে